এরকম এক বাটি চিকেন কষা যদি মাত্র 10 মিনিটে পাওয়া যায় কি রকম হবে তো চলুন আজকে শুরু করা যাক চিকেন কষা কে বলে যে চিকেন কষা করতে 1 ঘন্টা সময় লাগে আজকে আমি আপনাদের দেখাবো যে অল্প সময়ের মধ্যে কিভাবে চিকেন কষা খুব তাড়াতাড়ি করা যায় তো প্রথমে আমি প্রেসার কুকারে অল্প তেল দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে দেব দারচিনি ছোট এলাচ বড় এলাচ লবঙ্গ আর গোলমরিচ দিয়ে কিছু গোটা রসুন দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব আর আমি এর মধ্যে পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দেব দিয়ে আমি একটা সিটি মারতে 3টে সিটি মারার জন্য রেখে দেব তো যতক্ষণে চিকেনে 3টে সিটি পড়ে ততক্ষণে আমি কি করব মশলাটা কষিয়ে নেব তেল দেব এবার নুনটা দিয়ে দেব যাতে ছিটে না আসে আর নুন আগেও চিকেনে দেয়া সুতরাং খেয়াল রেখে দিতে হবে তো তেল গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব আমার কিন্তু ফোড়নের সমস্ত মশলাই চিকেনে দেয়া আছে সুতরাং আমি আর এখানে ফোড়ন দেব না জাস্ট মশলাটা কষাবো চিকেনটা ভালো করে ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা এবার ভালো করে ভেজে নেব আচ্ছা আর একটা কথা আমি চিকেনে 3টে সিটি দিচ্ছি মানে আপনাদেরও 3টে সিটি দিতে হবে এরকম কোনো কথা নেই আমার প্রেসার কুকারটা বড় চিকেনের পরিমাণ কম তাই আমি 3টে সিটি দেব আর যদি আপনাদের অন্য মানে যার প্রেসার কুকার যেরকম সেরকম বুঝে দিতে হবে অনেক সময় একটা সিটিতেও কিন্তু চিকেন গলে যায় সেটা বুঝে দিতে হবে তো এই রকম পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব রসুন বাটাটা রসুনের কাঁচা কাঁচা গন্ধটা চলে গেলে তারপর আমি এর মধ্যে দেব টমেটো রসুনটা এরকম দেখো ভাজা ভাজা হয়ে গেছে আর রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো টমেটোটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি তো টমেটোটা দিয়ে আমি একটু গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকা দিলাম কেন যাতে টমেটোটা ভালো করে একটু গলে যায় হ্যাঁ গলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে দুটো কাঁচা লঙ্কা ছিল সেই কাঁচা লঙ্কা দেব এবার আমি এর মধ্যে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা দিয়ে দেব ও মশলাটা যাতে পুড়ে না যায় তাই জন্য আমি এর মধ্যে অল্প একটু জল দেব দিয়ে আবারও ভালো করে কষাবো হালকা জল দিলাম দিয়ে আবারও আমি একটু ঢাকা দিয়ে দেবো এরকম জল দিয়ে দিয়ে হালকা হালকা করে আমি সমানে মশলাটা কষাতে থাকব। আবারও ঢাকা দিয়ে দেবো। মশলা আমার কষানো হয়ে গেছে, আর দেখো চিকেনও আমার সিদ্ধ এবং তার স্টুও বেরিয়ে গেছে। আমি কিন্তু এখানে দিয়ে আমি বেশি কিন্তু আর ঘাঁটবো না, কেন কি চিকেনটা আমার পুরো সিদ্ধ হয়ে গেছে। তো হলো না মাত্র কয়েক মিনিটে একটা সুস্বাদু চিকেনের রেসিপি। আর ঝোলটাকে ভালো করে টানিয়ে নিলেই হয়ে গেল চিকেন কষা। একটা কি খেয়াল করলেন, আমি কিন্তু বাইরে থেকে কোনো জল দিলাম না, শুধু মশলা কষানো ছাড়া। তাই এই চিকেনের স্বাদটা একটু অসাধারণই হয়। আমার কথা না, করে দেখে বিশ্বাস করবেন যে এটা খেতে কত অসাধারণ হয়। তো দেখতেই পাচ্ছ গ্রেভিটা একদম শুকিয়ে যাচ্ছে আর তেলটা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। এই সময় আমি একটু এর মধ্যে ঘি অ্যাড করে দেবো। অল্প একটু ঘি অ্যাড করে দেবো, ব্যাস। এটাই রেসিপিটার টেস্টটা আরও চতুর্গুণ করে দেবে। হয়ে গেল চটজলদি চিকেন কষা। এবার আমি নামিয়ে নেব।